প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, নিঝুম অন্ধকারে তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই, সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধ্যের অবকাশে তোমাকে চাই, বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই, আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই। কবিকার কলকাতা শহরের পথে পুরনো নতুন মুখ ঘরে মারাতে, অগুন্তি মানুষের ক্লান্ত মিছিলে, অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে, নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই, এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই, বহুদূর হেঁটে এসে তোমাকে চাই, এই জীবন ভালো বেশি তোমাকে চাই, রাস্তার মোড়ে পার্কে দোকানে, শহরে গঞ্জে গ্রামে এখানে ওখানে, স্টেশন টার্মিনাস ঘাটে বন্দরে, অচেনা ড্রয়িং রুমে চেনা অন্দরে, বালিশ দোষ কাঁথা পুরনো চাদরে, ঠান্ডা শীতে রাতে লেপের আদরে, কড়ি কাঠে চৌকাঠে মাদুরে পাপোশে, হাসি গাল অভিমান ঝগড়া পোষে, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। বাংলা গানের এক অধ্যায় থেকে আরেক অধ্যায় যাওয়ার ইতিহাস যদি আমরা একটু উল্টে দেখি, তাহলে একজন মানুষ একজন সঙ্গীত ব্যক্তিত্ব এবং তার একটি গান, তাই দিয়ে তিনি গানের ইতিহাসের একটা বাঁক বা মোড় ঘুরিয়ে দিয়েছেন, এরকম ঘটনা কিন্তু খুব বিরল। আমাদের পরম সৌভাগ্য যে আমরা আমাদের জীবদ্দশায় এরকম একটি ঘটনা বাংলা গানের ক্ষেত্রে ঘটতে দেখলাম। তোমাকে চাই কবির সুমন, আমার মনে হয় যে এর থেকে বিশেষ কিছু বেশি বলা বোধহয় নিষ্প্রয়োজন। আজ থেকে 20 বছর আগে একটি ঘটনা, তোমাকে চাই গানটি এসে পড়ল আমাদের সবার মধ্যে, আমাদের ভেতরের সব কিছু, আমাদের মন, আমাদের মস্তিষ্ক সব কিছু একদম নাড়া খেয়ে গেল। আমরা আঁকড়ে ধরলাম সেই মানুষটিকে যার নাম কবির সুমন। আজকে 20 বছর পর এই গানটির কথা ভেবে আমরা একটু বলতে পারেন একটু উৎসবের মুডে, আমরা একটু সেলিব্রেট করতে চাই। এবং এই সেলিব্রেশনের মধ্যে আমাদের সব থেকে আনন্দের কথা এটাই যে আমরা পেয়ে গেছি খোদ সুমনদাকে। এর থেকে বেশি আর কি চাওয়ার থাকতে পারে। আমরা পেয়ে গেছি আমাদের আরেকজন শ্রদ্ধার মানুষকে, হিরণদা, যিনি তার ছবি আঁকার খাতা এবং কালি কলম নিয়ে বসে রয়েছেন। আজকে যা যা ঘটবে, যেভাবে হিরণদা দেখবেন সেটাই তার হাতের রেখায় ফুটে উঠবে। আমি ডেকে নিতে চাই আরেকজন মানুষকে, সুমনদার সঙ্গীত জীবনের সঙ্গে যে মানুষটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, আমি ডেকে নেব শুভেন্দু মাইতিকে। এবং শুভেন্দুদা যে পুষ্পস্তবক সুমনদার হাতে তুলে দিচ্ছেন সেটা আমাদের সকলের হয়ে বলা যেতে পারে। রাত ভোর হলে আমি তোমাকে চাই,
সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধ্যের অবকাশে তোমাকে। শুভেন্দুদা না থাকলে তোমাকে চাই নামে এই অ্যালবামটি HMV অর্থাৎ বর্তমানে সারেগামা, যেমন সে সময় আমি ছিলাম সুমন চট্টোপাধ্যায়, বর্তমানে কবি সুমন, আগামীতে হয়তো সারেগামার নাম পাল্টাবে, আমার নাম পাল্টাবে, পরিবর্তন নয় কেন, সারা জীবন এক নাম ধরে আটকে থাকতে হবে কি মানে? তা এটা বল, শুভেন্দুদা আমার জীবনে একটা বিশেষ ঘটনা এটা বলা দরকার। 90 সালের শেষ দিকটা আমি তোমার সঙ্গে, তখন শ্রীকান্ত আমার আলাপ হয়ে গেছে এবং এটা সকলে জানা দরকার, ইদি আর্দি ইমারত খেসারত কাকালতনামা দলিল দস্তাবেজ, যে এই যে শ্রীকান্ত আচার্য বসে আছেন, তিনি এক সময় চেষ্টা করছিলেন আমাদের বাড়িতে বসে তোমাকে চাই গানটি তুলতে, তার কারণ তৃণাঞ্জন চক্রবর্তী নামে আমার এক বন্ধু, তিনি তার কিছু, তিনি বলতেন আমার কিছু অনুরা মেয়ে আছে, মানে কিছু গান তৈরি করেছেন যেগুলো কেউ গাইছে না, তেমনি আমারও কিছু অনুরা মেয়ে, তাই দুই মানে কন্যাদায়গ্রস্ত পিতা তৃণাঞ্জন আর আমি ঠিক করেছিলাম যে আমরা একটা গানের অনুষ্ঠান করব, সেখানে কি গানগুলো গাইবে। উনি বললেন শ্রীকান্তর কথা, শ্রীকান্ত এলেন, এসেছিলেন মৌসুমীও, যাই হোক, তা শ্রীকান্ত বসে বসে মনে আছে তোমাকে চাই গানটা আমি ওকে তোলাচ্ছিলাম। এরপরে তো তুমি তো জানোই আমি আমারে কে নিবি ভাই সপিতে চাই আপনারে, আমার তো আর কেউ ডাকে না, এই বলে বসে আছি। আমার এক বন্ধু ছিলেন সুজয় বসু, তার মাধ্যমে শুভেন্দুদা আমার খোঁজ পান, এবং একদিন সকালবেলা সে বাড়িতে কেউ নেই, ভবানীপুরে আমি নতুন বাসা নিয়ে ভাড়া নিয়ে গেছি, শুভেন্দুদা এসে হাজির, শুভেন্দুদা এসে সামারিদি বললেন আমি গান তৈরি করে শুনেছি, একটা গান শোনান, তা আমাকে একটা গান শুনলাম একটা দুটো, শুভেন্দুদা কাঁদতে আরম্ভ করলেন, দ্যাট মানে এটা হলো শুভেন্দুদার প্রথম অ্যাপিয়ারেন্স, এবং কান্না, উনি মানে ডাকছেন না, উনি কাঁদছেন নীরবে এবং ধুতি খোঁট দিয়ে উনি চোখ মুচ্ছেন, তারপরে উনি চলে গেলেন, ধূমকেতুর মতো এলেন, ধূমকেতুর মতো চলেও গেলেন, এইভাবে ওর সঙ্গে আমার সম্পর্ক। একদিন উনি আমার বাড়িতে এসে আমাকে পাননি, তা আমার সেই সময় যিনি স্ত্রী ছিলেন তার কাছে উনি একটা চিঠি লিখে গেলেন যে সুমন তুমি ভাই প্লিজ অনুগ্রহ করে ওই HMV সোমনাথ চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে তোমার গাওয়া কিছু গানের ক্যাসেট টু ক্যাসেট করে নাও বাড়িতে, মানে যে কোনো ওটা গিয়ে জমা দাও, তাহলে হয়তো রেকর্ডিং হবে। মানে শুভেন্দুদা আমার মানে হয়তো মনে হয়েছিল আমার সামনে বলে যদি ধাক্কা দিয়ে বাড়িতে, তার সোমনাথের কাছে গেলাম, সোমনাথবাবু উনি আর নেই, উনি মারা গেছেন, আমারও পরিচয় ছিল অকাল প্রয়াত, অকাল প্রয়াত, এবং রবি কিচলু মহাশয়, রবি কিচলু যদি না থাকতেন তাহলে কোনো দিনই হয়তো HMV থেকে এই গানটা বেরোতো না, কাজেই রবি কিচলুকেও স্মরণ করা হচ্ছে এই পুষ্পের মধ্যে দিয়ে, এবং এটাও স্মরণযোগ্য যে তিনি কিন্তু কোনো বাঙালি নন, বাঙালি নন। আমার মনে আছে যখন আমি গেলাম সোমনাথ, তারপরে আমায় নিয়ে গেলেন রবি কিচলুর কাছে, শুভেন্দুদা ইতিমধ্যে কিন্তু মধ্যপদ লোপী কর্মধারায় হয়ে গেছে, তার সাথে আমি রবি কৃষ্ণ মহাশয়কে জিজ্ঞেসলাম আপনি কেন রেকর্ড করবেন আমার গানগুলো, আমার মনে আছে উনি বলেছিলেন মাই সান আইল বি ডুইং এ সার্ভিস টু ইন্ডিয়ান মিউজিক। তো এইভাবে শুভেন্দুদার সঙ্গে আলাপ, এবং তারপরে রেকর্ডিং হলো, সেই রেকর্ডিংয়ের সন্ধ্যেটা ছিল অদ্ভুত, দিনটা আমরা কিছুতেই রেকর্ডিং করে উঠতে পারছি না, মানে বাইরের কিছু গেস্ট এসে পরিদর্শন করছেন HMV স্টুডিও। এই আমি সুমন একটু মনে করে দিই তোমাকে, কেবল সেটা হলো এক হচ্ছে সুমনের কথা আমাকে বলেন আমার এক বন্ধু ঝর্ণা দাশগুপ্ত তার নাম, তিনি আমাকে বলেন তুমি তো গান খুঁজে বেড়াও, তো আমি একটি ছেলের গান শুনেছি তার নাম সুমন, কেবল গিটার বাজিয়ে গাইছিল একদম অন্যরকমের গান, আমি তারপর প্রায় 6 মাস খড়ের গাদায় যেভাবে সূচ খুঁজে সেইভাবে 6 মাস ধরে ওকে খুঁজেছি কলকাতায়, পদবিটাও বলতে পারেনি কিন্তু শেষ পর্যন্ত সুজয়ের মাধ্যমে খুঁজে পেয়েছিলাম। মানে পক্ষ তৎকালীন কর্তৃপক্ষ অনেক অনাগ্রহে অনেক অনাদরে একটি দিন বরাদ্দ করেছিলেন রেকর্ডিংয়ের জন্য, একটি দিন, এবং সেই দিনেরও প্রায় 3 ঘন্টা তাদের কোনো অতিথি এলেন স্টুডিও দেখার জন্য সেটা বরবাদ করে দিয়েছিলেন, 13খানা গান একদিনে রেকর্ডিং করতে হয়েছিল আমাদের, এবং সেই দিন সুমন তোমার স্মরণ আছে
মারিয়ার সেদিনই অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হলে যে কোনো সময় তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। যখন রেকর্ডিং চলছে তখন এইচএমবি স্টুডিওর টেলিফোনটা কিন্তু ওই স্টুডিওর ভেতরে ছিল না, গেটে ছিল। একটি একটি গানের পর দৌড়ে এসে মারিয়ার খোঁজ নিয়েছি, আবার সুমনকে বলেছি সুমন ঠিক আছে হ্যাঁ গান গাও। এইভাবে 13টি গান রাত্রি 2:45 পর্যন্ত রেকর্ডিং হলো, 11-13 খানা গান। এবং একদিন রেকর্ডিস্ট ছিলেন কে, সুশান্ত ব্যানার্জি আমরা বলতাম। হ্যাঁ হ্যাঁ, ও সুশান্তর অবদানও ভোলার না, যে আবেগ দিয়ে যে ও কাজটা করেছিল, প্রণাম রাখতে হয় পায়ের কাছে। সেই 18টা গান আমরা রেকর্ড করেছিলাম দুটোর পরে শুরু করে ভোর 3:30-4টে নাগাদ রেকর্ডিংটা শেষ হয়েছিল, সেই কারণে আমার দিনটা এখনো মনে আছে। পরে আর গানগুলো হয়েছিল, আমি আমাকে বলেছিল যে এগুলো কি করা যাবে, আমি বললাম যে আমি রেডি, আপনি যদি পারেন গাইতে পারেন আমি রেকর্ড করতে পারি, আমার কিছু কোনো অসুবিধা নেই, গাওয়াটা তো আপনার উপর, 18টা গান গাইবেন গাইবেন, আমার তো রেকর্ডিং স্যার আর কাজ কি, সুইচ টিপে দেওয়া, মেশিন অন হয়ে যাওয়া, রেকর্ডিং হয়ে যাওয়া, ব্যাপারটা এরকমই ব্যাপার, যদিও তা না অবশ্য। যাই হোক, 18টা গান শেষ হলো এবং গানগুলো অপূর্ব গান ছিল, গান সুমনের স্ট্রেংথ হচ্ছে এলো গানের লিরিক। সেই সঙ্গে আমি বলবো রবি কিচলু মহাশয়, সোমনাথ, সোমনাথ এবং সোমনাথ এবং আরও অনেকে, আরেকজন ভদ্রমহিলা ছিলেন ভারতী, তারপরে মিস্টার ঝা বম্বের, যিনি না এলে মাননীয় বন্ধুরা সকলে তোমাকে চাই অ্যালবামটি এইচএমভির একদল তারা, আমি জানি না কারা, তারা পছন্দ করছিলেন না, ওটা অনাদরে পড়েছিল। এই মিস্টার ঝা বম্বে থেকে ওকে আনা হয় দেখার জন্য কেন বিক্রি হচ্ছে না বাংলা গান, উনি সেই দেখে ওই ক্যাসেটটি খুঁজে পেয়ে উনি চড়ান এটা মেশিনে, নির্দেশ দিয়ে যেটাকে কপি করতে হবে এবং তারপরে বিক্রি শুরু হয়। কিন্তু আমি এবারে শুভেন্দুদার কথা বললে শুধু হয় না, এবারে শুভেন্দুদা কিরম লোক, শুভেন্দুদার প্রসঙ্গ আছে, মানে গেছো দাদার মতো সামান্য তফাৎ, গেছো দাদা কিছুতেই দেখা পাওয়া যায় না, শুভেন্দুদা দেখা পাওয়া যায়, একটু আসেন ধূমকেতুর মতো, চলে যান ধূমকেতুর মতো। একদিন শুভেন্দুদা হন্তদন্ত, সবসময়তেই ওনার গান ছিল একটা দিলীপ কুমার রায়ের গান গাইবার ভঙ্গির মতো হন্তদন্ত, মানে কখনোই দাঁড়াচ্ছেন না। শুভেন্দুদা এসে বললেন, শোনো শোনো একটা আইডিয়া মাথায় এসে, সময় নেই, তুমি একটা ছেলে বিশ্বকর্মা পুজোর দিন একটা ছেলে সকালবেলা রিক্সা চালাচ্ছে আকাশে ঘুড়ি উঠছে, গান তৈরি করো। আইডিয়া মাথায় আসেনি সুমন, আমি সেদিন বিশ্বকর্মা পুজোর দিন এইচএমবি স্টুডিও থেকে বেরিয়ে রিক্সা উঠেছিলাম, হঠাৎ লক্ষ্য করলাম যে ছেলে রিক্সা চালাচ্ছে, তার প্যাডেলে পা পাচ্ছে না, বাচ্চা একদম, আমার এত কষ্ট হয়েছে, আমি সঙ্গে সঙ্গে নেমে পড়েছি এবং নেমে পড়ে 5টা টাকা উঠে দিয়ে বাড়ি ফিরে আসি। তারপর একটা ওইটা দেখে যে ভেতরে কষ্টটা হয়েছে, একটা গান লেখার চেষ্টা করেছিলাম, পারলাম না, খাইনি, দুপুরে আমি জোর করে বেরিয়ে গিয়ে সুমনের বাড়িতে, তখনও কেদার বোস লেনে থাকতো, সুমনকে গিয়ে বললাম সুমন এইরকম একটা অদ্ভুত দৃশ্য দেখেছি, খুব কষ্ট হয়েছে, আমি তো পারলাম না লিখতে। সুমন বলতে 10 মিনিট সময় নিয়েছিল গিটারটা নিয়ে গানটা তৈরি করতে, পেটকাঠি চাঁদিয়াল মোমবাতি বগা গানটা একটু, পেটকাঠি চাঁদিয়াল মোমবাতি বগা আকাশে ঘুরিতে ঝাঁক মাটিতে অবজ্ঞা, পেটকাঠি চাঁদিয়াল মোমবাতি বগা আকাশে ঘুরিতে ঝাঁক মাটিতে অবজ্ঞা। একটা ব্রেকে যাওয়ার আগে একবার সমস্ত দর্শক এবং শ্রোতাদের সঙ্গে আমার একটা নিজের ছোট্ট অভিজ্ঞতা একটু ভাগাভাগি করে নিতে চাই। এই যে একটু আগে সুমনদা বললেন যে সেই সময় আলাপ হলো, আমি সেটা বোধহয় 1990 সাল ছিল এবং আমরা একটা রবিবার বিকেল বেলাতে আমি তৃণাঞ্জন আমরা সবাই আপনার বাড়িতে গিয়েছিলাম, আপনি সদ্য তখন জার্মানি থেকে ফিরেছেন, ইনফ্যাক্ট আপনার তখন বাক্স টাক্সগুলো আনপ্যাকড অবস্থাতেই ছিল, আমার এখনও মনে আছে ঘরের মেঝেতে 2-3টে কিবোর্ড সেগুলো প্যাক করা অবস্থায় ছিল এবং আপনি একটা খদ্দরের পাঞ্জাবি এবং পাজামা, এটা একদম আপনার ওই পোশাকটাতেই আমি কিন্তু এখনও আপনাকে চোখ বুঝলে দেখতে পাই। তো এই প্রথম আলাপ হলো আপনার সঙ্গে, আপনি তো হাতে গিটারটা তুললেন, প্রথম যে গানটা গাইলেন ওই গানটা একটু একটুখানি শুনবো আজকে, আমি একটু নস্টালজিক হয়ে পড়েছি বলে, সেটা হচ্ছে 3 শতকের শহর। ঠিকই ওই সময় থেকে আমি তৈরি করছিলাম, কারণ তখন তখন ওই কলকাতা উৎসব আসছে, কলকাতা উৎসব, এবং তার কিছুদিন পরে আপনি ওই প্রোগ্রামে গানটা গাই। এইটা হচ্ছে তখন আমি ব্যালাড তৈরি করছিলাম,
তিন শতকের শহর তিন শতকের ধাঁধা সুতানুটির পারে নেমে এলো সাহেব জানা সাহেব মাসুল নিল নিক্তি মেপে মেপে সাহেব বাবু বিবি এলো ফিটন গাড়ি ছেপে মালিক সাহেব গিয়ে গোলাম সাহেব এলো মালিক সাহেব গিয়ে গোলাম সাহেব এলো গেলাম গেলাম বলে শহর তিনশো বছর হলো তিন শতকের শহর তিনটি শতক শেষে ভাবে যুগের বহর মানাবে কোন বেশি Army, years can amount and exist before it's washed to the sea. Amari pot chawati anundu. Gauda. যার গান না শুনলে যার রচনা না শুনলে আমার এই জীবন বোধ হয় গান লেখা হতো না এই ব্লোয়িং ইন দ্য উইন্ড শুনে আমার মাথা ব্লু ইট ওয়াজ ব্লোন অফ 73 সালে প্রথম শুনেছিলাম এবং তার সেই মুহূর্তে রিজেক্ট করেছিলাম আমার আগের সবকিছুকে তথাকথিত উচ্চাঙ্গ সঙ্গীত প্রচলিত বাংলা গান সলিল চৌধুরী সকলকে রিজেক্ট করেছিলাম বাংলা নতুন গান নতুন ধারার গান নিয়ে আমার যে প্রত্যক্ষ লড়াই তার শুরুর মুহূর্ত সূত্রপাতের মুহূর্ত অর্থাৎ একেবারে ইনকিউবেশনের সময়টা যদি ধরা যায় ইনফ্যাক্ট ইনকিউবেশন তো হলো না ইমপ্রেগনেশন হলো এই ডিলেনারি গানটা শোনা 73 সালে ফ্রান্সে এই গানটাই শুনেছিলাম আর হার্ট রেইনস আর গানা ফল 15 বছর হলো আজ 15 বছর ধরে আমি এই পথে আছি তো সেই 73 সালে শুনে যে গানটা শুনে আমার বোধোদয় হয়েছিল বলা যায় এবং নড়ে উঠেছিলাম যে কম্পন আজও আমার ভেতর দিয়ে চলছে যে স্পন্দন আজও চলছে যে যন্ত্রণা এবং যে আনন্দ আজও চলেছে এই 15 বছর পর আমি সেই গানটা অ্যাডাপ্ট করলাম অবলম্বনে একটা গান লিখলাম কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার ডানা কতটা অপচয়ের পর মানুষ চেনা যায় প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা শুনে কেমন লাগে তার কারণ এইটা আমি আমার এক জানি না এরা কীভাবে পেয়েছেন আমার এক বন্ধুর জন্য আমি জার্মানি থেকে পাঠিয়েছিলাম রেকর্ড করে তা সেই সময় একদিন সেটা বোধ হয় 87 সাল 88 সাল হবে আমি কোলন শহরে ভয়েস অফ জার্মানি স্টুডিওতে বসে কাজ করছি হঠাৎ আমার মাথায় খেলে গেল প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা এবং এইটা ওই বব ডিলানের ওই গানটা হাউ মেনি রোডস মাস্ট এ ম্যান ওয়াক ডাউন ওইটার একটা বাংলা মানে সংস্করণ করার চেষ্টা আমি অনেক দিন ধরে ভাবছিলাম কিন্তু কিছুতেই হচ্ছিল না এবং ওই দ্য অ্যান্সার মাই ফ্রেন্ড ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড যে সহজ দ্য অ্যান্সার মাই ফ্রেন্ড ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড দ্য অ্যান্সার ইজ ব্লোয়িং ইন দ্য
যে সহজ মানে মানে যেন বাতাসে যেন কাপাস তুলো ভেসে বেড়াচ্ছে এমনভাবে লিখেছেন, এইটা কিছুতেই হচ্ছিল না। এবং ওই হঠাৎ খবর পত্রিকাতে বাড়ি ফিরে বসে আমি হুড়মুড় হুড়মুড় করে আমার মনে আছে গানটা লিখলাম। 1973 সালে যখন আমি বব ডিলানের গান প্রথম এক বন্ধুর বাড়িতে, এক ফরাসি বন্ধুর বাড়িতে শুনছি ফ্রান্সে, মনে আছে Where have you been, my blue-eyed son? Where have you been, my darling one? I've been 10,000 miles in the mouth of graveyard. যে এক এক করে গাইছেন, আর আমি তার আগেই কিন্তু এসেছি জখম অবস্থায়। মানে আমি যখন গানটা শুনছি তখন আমি জখম। কেন? ছোটবেলা থেকে লেখাপড়ায় ভালো ছিলাম না, অঙ্কে 13-14 পেতাম, বাজে বোগাস একটা ছেলে এখনো তাই, গানটা ভালোবেসেছি, গানটা শেখার চেষ্টা করেছি, পারিনি। গান মানে মিউজিক, শুধু গান না, পারিনি, ওটা আমার রক্তের মধ্যে ঢুকে গেছে। আমি এই জীবনে কোনো নারীর প্রতি বিশ্বস্ত থাকিনি এবং থাকবো না, কিন্তু আমি সঙ্গীতে বিশ্বস্ত। আমি কোনো মতবাদে বিশ্বাস করি না, কোনো ধর্মীয় মতবাদেও না, সংগঠিত কিছুতে না, আমি শুধু সঙ্গীতে বিশ্বাস করি। কিন্তু এহেন জায়গার যে আমি লোকটা, যখন ওই 70-71 সালে, তার আগে থেকেই দেখছি আমি যে সমাজে থাকি সেই সমাজের কিছু তো বাংলা আধুনিক গানে ধরা পড়ছে না। তারপরে এলো 66-67 সালে অভ্যুত্থান হলো ফাঁসি দেয়া এবং নকশাল বাড়িতে, এবং আমি কোনোদিন পলিটিক্স করিনি, করবো কী করে? আমি সকালে 3 ঘন্টা রেয়াজ করতাম, বিকেলে 3 ঘন্টা রেয়াজ করতাম, তানপুরা নিয়ে নারদের মতো। তা আমি পলিটিক্স করবো কি? আমি অনেকের ধারণা আছে আমি নকশালপন্থী ছিলাম, মোটেও না, আমি সব করিইনি, আমার সাহসও ছিল না। তা কিন্তু দেখতে পাচ্ছি তো যে ছেলেরা হারিয়ে যাচ্ছেন, ছেলেরা আসছেন না কলেজে, তাদের খবর পাওয়া যাচ্ছেন না, আর আমি বসে বসে রবীন্দ্রনাথের গান বা নজরুলের গান বা হিমাংশু দত্ত বা সলিল চৌধুরী গাইছি, যে রাজা বলে বৃষ্টি নামা নইলে কিচ্ছু মিলছে না, এরকম। এই সঙ্গে এটা আমি বলতে বাধ্য হচ্ছি, আমাকে ধরে রাখছে ক্রমশ ওস্তাদ আমির খান সাহেবের খেয়ালের আঙ্গিক, কারণ উনি প্রশ্ন করতে শেখাচ্ছেন ওর গানের মধ্যে দিয়ে। যখন মনে হচ্ছে এই সময় বোধ হয় উনি তান করবেন না, উনি সারগাম করলেন, যখন মনে হচ্ছে সারগাম করবেন না, মানে কোনো স্ট্রাকচারে থাকছেন না। এই যে স্ট্রাকচারকে প্রশ্ন করা, এবং এক সময় ওর অতি মানে শ্রী চরণে একবার ঠাঁই হয়েছিল, আর মনে আছে উনি আমাদের বলছিলেন যদি 2 ঘন্টা রেয়াজ করো তো 4 ঘন্টা জিজ্ঞেস করো, 4 ঘন্টা জিজ্ঞেস করো, প্রশ্ন করো। এই প্রশ্ন মনস্কতাটা তৈরি হচ্ছে নানান কারণে। বাংলাদেশে যুদ্ধ হলো, সে সে কি একটু অদ্ভুত অভিজ্ঞতা, এর কাছে আরশিনগর এক পড়শি বসত করে, অথচ তার খবর তো রাখিনি। 52 সালের ভাষা আন্দোলনের কথা পশ্চিমবঙ্গে কোনো শিক্ষক আমাকে বলেননি, কোথাও শুনিনি, পরে শুনতে পাচ্ছি। তেমনি বাংলাদেশের যখন স্বাধীনতা যুদ্ধ, তখন জেগে উঠছে অন্তরাত্মা, বলছি তোর এই আমার দেশ, এইখানে চলে যাব। রিফিউজিরা আসছেন, উদ্বাস্তুরা আসছেন, কোটি কোটি, কোনো গান মিলছে না। একটি মাত্র গান অংশুমান রায়ের, সেটা পাওয়া গেল সোনাইকচি মুজিবরের থেকে, লক্ষ মুজিবরের কণ্ঠ। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বাঙালির আর একটি গান তৈরি করতে পারলাম না, আর একটি গান নেই। সলিল চৌধুরী ওর ওই একটি এক্সটেন্ডেড প্লে রেকর্ড করলো, তাতে উনি একটি গান ওই মানবদা লক্ষ মানুষের স্বাধীনতা এর শেষে মা গো বাংলার কতদিন নিজ ভূমি প্রবাসী প্রতিদিন রব পদে পদে গঙ্গা পদ্মাহায় রক্ত নদী হয়ে বয়ে বয়ে যায় মা গো তোর কোটি কোটি সন্তানে মা গো তোর কোটি কোটি সন্তানে নেয় প্রতিজ্ঞা আর সব না মানব না। এই একটি স্তবক যুক্ত হলো পুরনো গানটার সঙ্গে। কাগজে পড়লাম শচীন দেব বর্মন বম্বেতে একটা অনুষ্ঠানে ঠুনি টাকডুম টাকডুম বাজে বাংলাদেশের ঢোল গাইলেন, কিন্তু একটা গোটা গান কিন্তু তৈরি হল না, এবং এর মধ্যে একটা অভিমান ছিল এবং রিজেকশন, ভাল লাগছে না। এরপর 73 সালে একটা কাজে যখন যেমন একজন শুনছি ডেডলাইন এইভাবে গাইছেন, বলছে এটা এই তো এই পেরে গেল, এ তো পেরে গেছে। হাউ মেনি রোডস মাস্ট ম্যান ওয়াক ডাউন বিফোর ইউ কল হিম আ ম্যান How many seas must a widow sail
before she can sleep in the sand. How many times must the cannonballs fly before they're part of a band? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. কিন্তু দেখো, যেটা তখন বুঝতে পারিনি, আজ বুড়ো হয়েছি, আরো বুড়ো হব, যে এই যে গানের সুরটা, এই সুরটাকে যদি কেউ মনে করেন শুনে বা গল্পটা শুনে যে ও সুমন, তাহলে সব ত্যাগ করে ইংরেজদের বা ইংরেজি ভাষীদের পথ ধরেছিল, সেটা কিন্তু ভুল। আমার রক্তের মধ্যে মিশে আছে আমার দেশের গান, সারা পৃথিবীর গান। আমি কিন্তু কোনো কিছুকে যখন ত্যাগ করছি মানে এমনি নয়, কোনোদিন তার মুখ দর্শন করবো না। আমি এটা বিশ্বাস করি, ঠিক যেমন সঙ্গীতে বিশ্বাস করি, বিশ্বস্ত আমি। কীর্তন, রামপ্রসাদের গান, সুর, আমাদের পল্লীগীতিগুলোর সুর, এগুলোকে বাদ দিয়ে আধুনিক বাংলা গান বা বাংলার সঙ্গীত কখনো সৃষ্টি হতে পারবে না, সম্পূর্ণ বর্জন করে কখনো হতে পারবে না। আমি একটা উদাহরণ দিই মজার জন্য, হাউ মেনি রোজ মাস্ট এ ম্যান, ইত্যাদি গান, হাউ মেনি ইয়ার্স ক্যান এ মাউন্টেন এক্সিস্ট বিফোর ইটস ওয়াশড টু দ্য সি। আমার এই পথ চাওয়াতে আনন্দ, গাও না গাও না, খেলে যায় না। আমি কেন বলছি, সুরগত মিল, তালটা আলাদা কিন্তু সুরের যে বিন্যাস, The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. এমন সঞ্চারিত এসে যাবে দেখুন, একদম সারাদিন আঁকি মেলে, গাও না গাও না। দুয়ারে রব একা শুভক্ষণ হঠাৎ এলে, তখনই পাব দেখা ততক্ষণ ক্ষণে ক্ষণে, হাসি গাই আপন মনে ততক্ষণ রহি রহি, এসে আসে এসে আসে সুসন্দ, আমার পথ চাওয়াতে আনন্দ। আমি বলছি যে পাশ্চাত্য সঙ্গীতের দ্বারস্থ আমায় নতুন করে হতে হচ্ছে না, আমাদের মধ্যে এই মিল ঘটে গিয়েছে আমার ঠিক 100 বছর আগে। মানে আনিলাম অপরিচিতের নাম ধরণীতে বলে দিয়ে একটু মাঠে নেপালের গিটার আতে, সেটা হাস্য করা সে হাসি। আজ বলছি যে অনেক কথার মধ্যে একটু আগে সুমেন্দুদার সঙ্গে কথা হচ্ছিল, মানে আমার মাথার মধ্যেও যেমন আপনার অনেক গান ঘুরছে, তেমনি সুমেন্দুদার মাথার ভেতরেও ঘুরছে, এবং আপনার এই গানগুলো সুমেন্দুদাকে একটু হয়তো ওস্কাচ্ছে কোথাও কোথাও বলে আমার ধারণা, তাই তো? তা একটু একটু উস্কায়। আসলে সুমনের গান তো কখনো মঞ্চে গাইনি আমি কোনো দিন, কিন্তু আজকেও যে গাইতে হবে এরকম কোনো প্রস্তুতি নিয়ে আসিনি, কিন্তু আমার মনে হচ্ছে গান গাইতে খুব ইচ্ছে করছে একটা গান আমার, আর কোনোদিনই গাইনি এই গানটা, আজকে গাইছি প্রথম বুঝলো। সুমন মাফ করে দে, বাঁশুরি বাজাও বাঁশি দেখি নাই তোমায়, সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়, বাঁশুরি বাজা বাঁশি দেখি নাই তোমায়, গেও সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়, এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে, তোমাদের দেশে বুঝি সব মানুষে বাঁশি শেখে, আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখা পড়া, প্রাণে গান নাই মিছে তাই রবি ঠাকুর মূর্তি গড়া, তোমার ওই দেহাতি গান, তোমার ওই দেহাতি গান বাজে যখন বাঁশির মুখে, আমাদের নকল ভণ্ড কৃষ্টি চালায় করাত বুকে,
বুকে আর গলায় আমার শহর কলকাতায়, কেউ সুর ভেসে বেড়ায় শহরে আওয়ায়, ঠেলা ভ্যান চালাও তুমি, ঠেলা ভ্যান চালাও তুমি কিংবা ভাড়া গাড়ির ক্লিনার, কবছরে কয়বার যাও তোমার দেশের নদীর কিনার, ফিরে এসে উদম খাটো গায়ে গতরে ব্যস্ত হাতে, মজুরিতে ভাগ বসাচ্ছে কারা তোমার কলকাতাতে, তাদেরই গাইয়ে আমি সাজানো জলসায়, গেউ সুর ভেসে বেড়ায় শহরে হাওয়ায়, গেউ সুর ভেসে বেড়ায় শহরে হাওয়ায়। তোমারে আমি কখনো ছিনি না গো, তোমারে আমি কখনো ছিনি না গো, লুকানো নহ তবু লুকানো থাকো, এত ফুল ফুটেছে গড়ি যাবার মনে, কারে বা পরাব বলো মনের মানুষ বিহানে। এটা হেমন্তবাবুর একটা গান, কি বোধ হয় জলে জঙ্গলে বা কোনো ছবিতে ছিল, সে ছোট্টবেলায় শুনেছি, এটা বিশেষ আর বাজেও না রেডিওতে। তাই বলছি এই যে গানগুলো বা শচীন দেব বর্মনের এই হায় কি করি গো বল মননিয়া, সে যে প্রণতা সে উঠে উতনিয়া, তাই দুষ্ট পাপিয়া বলে পিয়া 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 পিয়া, এই যে পেট কাটি চাঁদি আল মোমবাতি বগা, আমি যে কিসিম গুলো, আমি এই প্রসঙ্গটা তো যাবো, আপনি যখন একটু আগে বললেন আমি সেই প্রসঙ্গে যাই, আপনি একটা রবি ঠাকুরের কবিতাতে সুর করেছিলেন। হ্যাঁ, আমি এটা যদি অভয় দাও তো আমি এটা শোনাতে পারি। হ্যাঁ নিশ্চয়ই। এই বারো আমার বারো বছর বয়সে যখন রবীন্দ্রনাথের শতবর্ষ হলো, তখন আমি একটা একখণ্ড রবীন্দ্র রচনাবলী ধার করে নিয়েছিলাম, তাতে একটা কবিতা পেলাম যেটা আমার মনে হলো এটা একটা গান। হারমোনিয়াম তো আমি মোটামুটি ভালোই বাজাতাম সে সময়, আমার বারো বছর বয়সে তৈরি এই সুরটা রবীন্দ্রনাথের কথা। তোমারে আমি কখনো ছিনি না গো, তোমারে আমি কখনো ছিনি না গো, লুকানো নহ তবু লুকানো থাকো, ছায়ার মতো ভাবনা পরশিয়া, একটু আছো মনের হরশিয়া, তোমারে আমি কখনো ছিনি না গো, লুকানো নহ তবু লুকানো থাকো, ছায়ার মতো ভাবনা পরশিয়া, একটু আছো মনের হরশিয়া। অনেক দিন দিয়েছো তুমি দেখা, বসেছো পাশে তবু আমি একা, অনেক দিন দিয়েছো তুমি দেখা, বসেছো পাশে তবু আমি একা, আমার কাছে রহিলে বিদেশিনী, আমার কাছে রহিলে বিদেশিনী, লইলে তবু হৃদয়ে মমজিনী, তোমারে আমি কখনো ছিনি না গো। তোমাকে চাইয়ের কুড়ি বছরের ভরসা ফুর্তি উৎসব। হ্যাঁ, আমরা সুমনদাকে পেয়ে গেছি, এর থেকে আনন্দের ভালো আর কিছু হতে পারে না।
আমরা পেয়ে গেছি আমাদের আজকের আড্ডার মধ্যে আরেক বন্ধুকে, আমরা পেয়ে গেছি সুজনকে, যদি ওকে আমরা নীল বলে ডাকতেই বেশি ভালোবাসি। এবং আমরা সবাই মিলে সুমনদাকে ঘিরে বসে আছি, শুভেন্দুদা রয়েছেন, রূপঙ্কর রয়েছে, নানা প্রসঙ্গ আসছে গানের মধ্যে, গানের নানা প্রসঙ্গে সুমনদা তার নিজের চিন্তাভাবনার কথা বলছেন, আমরা অনেক কিছু শিখছি জানছি। ঠিক তেমনিভাবে আমরা পরের প্রসঙ্গে যাব, কিন্তু কিছু কিছু গান গাইবার লোভ আমরা সামলাতে পারছি না। সুমনদা রয়েছেন, ধৃষ্টতা মাফ করবেন আমাদের, কিন্তু আপনি যদি আমাদের সঙ্গে একটু মাঝে মাঝে একটু গলা মেলান। সারা রাত জ্বলেছে নিবি ধূসর নীলাভ এক তারা, তারে কিছু রং না তুমি, তারে কিছু রং না তুমি। সারা রাত জ্বলেছে নিবি ভূষণ নীলাভ এক তারা, তারে কিছু রং নাও তুমি, তারে কিছু রং নাও তুমি। সুমনদার বাজান না। শহরে জোনা কি জলে না নয় তো, কুড়োতাম সে আগুন নীল হয় তো, যা কিছু নেই নাই বা হলো সব পাওয়া, না পাওয়ার রং নাও তুমি, না পাবার রং নাও তুমি। সারা রাত জ্বলেছে নিবি ধূসর নীলাভ এক তারা, তারে কিছু রং নাও তুমি, তারে কিছু রং নাও। আজকাল কাছাকাছি কোন রং পাই না, বড় বেরোই আজকাল কাছাকাছি কোন রং পাই না, তাই দিতে পারি না কিছু, কিছুই রাঙান হলো না আগামীর রঙে ছোপাতা, হয়তো এই বলি আর ধূসর সব পথ চাওয়া, এই যাওয়ার রং না তুমি, আগামীর রং না তুমি। সারা রাত জ্বলেছে নিবি ধূসর নীলাভ এক তারা, তারে কিছু রং নাও তুমি, তারে কিছু রং নাও তুমি। আসলে এই কিছু কিছু গান আছে না, বাজনাটাকে টেনে টেনে বের করে নেয়, সেরকম একটা গান। জানতে যেটা খুব ইচ্ছে করছে সেটা হচ্ছে যে ১২ বছর বয়সের এক বালকের মধ্যে সঙ্গীতের বা মিউজিকের যে কোনো ধরনের গানই হোক, আপনি যে সমস্ত গান শুনে তখন বড় হচ্ছেন, তার এমন কোন কোন উপাদানের অ্যাসিমিলেশন হলো যেটা ওই গানটা হয়ে বেরিয়ে এলো, এবং শুধু সেই গানটা নয়, সেটা যদি আমি একটা আপনার
কম্পোজ করার যদি একটা মানে সূচনা বলে ধরি, তাহলে তার থেকে তারপরে রেভলিউশনগুলো কীভাবে হলো, এটা একটা বিরাট অধ্যায়, এত অল্প কথায় বলা হয়তো খুব কঠিন, কিন্তু তবুও আমরা জানতে চাই। সংক্ষেপে বলতে গেলে দেখো, সঙ্গীত একটা ডিপ সাইকোলজিক্যাল প্রসেস, এবং আমার নিজের অনুভব, আমি একা নই, পৃথিবীতে আরও বহু মানুষ আছেন আমার মতো, যাদের জ্ঞানচক্ষু খোলার আগে কর্ণ খোলে, কানটা খোলে এবং শুধু শুনেছি। যদি কোনো দিন কেউ জিজ্ঞেস করেন যে তুমি সারা জীবনে কী করেছো, আমি সোজা বলবো আমি শুনেছি। এটা হলো লঘিষ্ঠ সাধারণ ভূমিকা, এবং যে শুনছি সে শোনার অর্থরে মনে হয় যে যেমন সেই জেনেটিক কোড যেমন একটা বাক্যের মতো নাকি লেখা বাঁধা, সেরকম ভেতরে হতে থাকে। আমার যখন বছর পাঁচেক বয়স কলকাতায় এসেছি, রম্যগীতিতে প্রথম শুনছি, বুঝলে হিরণ দা, আমি তোমার কাছে আসবো, তোমার সাহায্য নেবো এই জায়গাটার জন্য, তোমরা বসো না। রেডিওতে কি শুনছি, একটা গান হচ্ছে আমারে মেপুল প্রাণের সঙ্গপদে, জিনিয়াসের কাজ। আরো পরে জেনেছি এর সুরকার অলোক লাগতে। এই উপমহাদেশে যদি দুজন জিনিয়াস জন্মে থাকেন সঙ্গীতে, আমার মার্জনা করে আমি বলতে বাধ্য হচ্ছি, আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ আর অলোকনাথ, জিনিয়াস, যে কি করবে কোথা থেকে আন্দাজ পাওয়া যায় না। আমারে বিপুল প্রাণের সঙ্গপদে মধুর কি এক ব্যথা স্মৃতির ঝরনা ঝরে কানে কানে, এরপর কৃষ্ণ কোয়ার আসে, মধুর কি এক ব্যথার স্মৃতির ঝরনা ঝরে ক্ষণে ক্ষণে তারানা আমার, ধরো এইটা। এবারে ধরো কোয়েলিয়া গান থামায় বার কুহুতান তোরই কু কু কু, এটা বাণী কোনার গিয়েছিলেন আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষের ভাগ্নি বোধহয় ছিলেন, তিনি প্রথম রেকর্ড করেছেন। তেমনি এই প্রত্যেকটা ঢুকছে, তেমনি ধরো নিখিল ঘোষের সুর ঢুকছে মাথায়, আচার্য পানালাল ঘোষ। এবং আমি আমি আপনাকে একটু আপনারই একটা অনেকদিন আগে রেডিওতে শোনা একটা অনুষ্ঠানের কথা প্রসঙ্গে যেতে চাই, যেখানে আপনি অলোকনাথদের কম্পোজিশনের কথা বলেছিলেন এবং নিখিল ঘোষের কথা বলেছিলেন, এবং নিখিল ঘোষের ওই গান আপনার অনুষ্ঠানেও শুনেছি, ওই শ্রাবণ মিত্র রেকর্ড করেছিলেন সেই গান। নদী বয়ে যায় রে কি জানি কোথায় রে, ও গো জলকন্যা তুমি তা জানো কি, ছোট ছোট ঢেউ তুলে ছুপি ছুপি দুলে দুলে সপ্ত সাগর পানে টানো কি, আমি যারে যাই গো কোথা তারে পাই গো, কুলে কুলে তারি আমি ঠিকানা শুধাই, গানে গানে তুমি তারে কাছে এনে বারে বারে অঙ্কে লহর তুলে আনো কি, ছোট ছোট ঢেউ তুলে ছুপি ছুপি দুলে দুলে শব্দ সাগর পানে টানো, এই সব ঢুকছে কিন্তু। এবং এর মধ্যে থেকে এই কখন বেরোচ্ছে কিভাবে, এইখানে হিরণদা তুমি আমাদের গুরু, তুই যে তুমি আঁকছো স্ট্রোক দিচ্ছ, কোথাও কি তুমি বলতে পারো এটা একান্ত তোমার? না, অ্যাকচুয়ালি তুমি যেমন বললে যে শুনেছি, আমি তেমন দেখেছি। হ্যাঁ, আমাদের মানে আমাদের শিল্পশিক্ষার মধ্যে একটা বড় গলত এখানে হয়ে গেছে যে দেখতে শেখানো হয় না, আঁকতে শেখানো হয়, আঁকা শেখানো যায় না, দেখা শেখানোও যায় না, কিন্তু দেখার কথা বলতে হয় বারবার, দেখতে হবে। এবং দেখার মধ্যে যেটা মজার হচ্ছে যে এই দেখাটাকে মানে সেইভাবে ছবির মতো করে নিজের কাছে আনতে হবে, মানে উপস্থাপনা করতে হবে নিজের কাছে, এই দেখার এই জায়গাটা তৈরি করতে হবে, মানে দেখার আদান প্রদান তৈরি করতে হবে। এবং শোনার যেমন তুমি সুরের আদান প্রদান হচ্ছে, আমাদের দেখার আদান প্রদান হতে হবে, এটা তোমার ভিতরেই হচ্ছে, এটা ভিতরেই হচ্ছে। এবং এইটা আরেকটা যেটা মজা হচ্ছে, এটা কখনো ওনারশিপ ওইভাবে নেওয়া যায় না যে আমার এটা আমি বলতে পারি না, এটা তো সবার সবার বলেই তো আমার, সবার হয়েছে বলে তো আমার হয়েছে, অন্যদের না হলে আমার কি করে হবে, এই বোধটা আমাদের মধ্যে ঘটছে না, আমাদের এই বোধটাকে চাগিয়ে তুলতে হবে। ধরো তুমি যখন আঁকছো একটা রেখা, একটা তুমি আঁকছো তোমার এক একটা রেখা,
এর মধ্যে তো কত কিছু ঢুকে আছে বলো, কত কত ইতিহাস ঘটে আছে, কত রকম গানেও তাই ছুঁয়ে ছুঁয়ে যাওয়া আছে, প্রত্যেক নুড়ি পাথরকে ছুঁয়ে ছুঁয়ে যাওয়া আছে।